নাবালিকাক ধর্ষণ করে মুকলি আকাশের তলত ঘুরি ফুরাত করে তেনেকুয়া জঘন্য কাণ্ড ভাল। ব্যবসায় মানুষে বহুত রকমের ব্যবসায় করে, কিছু খেতি করে, কিছু সবজি বিক্রি করে, এসপি ডিএসপি হয়, কিছু ডক্টর হয়, কিছু ইঞ্জিনিয়ার হয়, কিছু ধানের ব্যবসায় করে, আর কি কম, আর বহুত আছে, ব্যবসায়ের কোনো সীমা নাই। তার ভিতর কিছু আছে কলা ব্যবসায়, কিছু আছে হোয়াইট ব্যবসায়, কিছু আছে কলা ব্যবসায়, কিছু আছে হোয়াইট ব্যবসায়। আজি মই আপনার ওসর সেই বিষয়ে আলোচনা করিম। আপনাদের স্ক্রিপ্ট নকরাক ভিডিওটি সম্পূর্ণ ভিডিও চাবলে আপনাদের চেষ্টা করব। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, মই সেলিম, আপনাদের চাই আছে সেলিম আঠিয়া ব্লগ। ব্লগ ভিডিও আরম্ভ করো, বেশি কথা নক, যিমানে কথা কম ভিডিও ডাঙর হব। মোর পেজটো ফেসবুক পেজটো ফলো করিব আর ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করিব, এটো আপনাদের ওসর রিকুয়েস্ট। আর ভিডিওটো যিমান পারে আপনাদের শেয়ার করিব। সোশিয়াল মিডিয়া বা সোশিয়াল মিডিয়ার যোনটো প্লেটফর্ম, এটো কারো বাপেকর নহয়, এই প্লেটফর্মটো কারো বাপেকর নহয়। ইয়াতে সকলো মানুহে ভিডিও বনাব পারিব, রিল ভিডিও বনাব পারিব, ফিল্ম বনাব পারিব, কমেডি করিব পারিব, কন্টেন্ট বনাব পারিব, যার যি মন যায় তাকে করিব পারিব। কিন্তু ফেসবুকর বা ইউটিউবর এটা রুল রেগুলেশন আছে, রুল রেগুলেশন মানি পেলায় আপনি ভিডিওই হোক বা যিকোনো কন্টেন্টে হোক আপনি বনাই এরিব পারিব। ইয়াত কোনো দাদাগিরি নচলে, ইয়াত আপনার যেনেকুয়া হক আছে সকলোরে তেনেকুয়া হক আছে, মোরও তেনেকুয়া হক আছে। যোরহাটর ভিডিও ভাইরাল, হোজাইর ভিডিও ভাইরাল, আপনার ডিব্রুগড়ের ভিডিও ভাইরাল, গোলাঘাটর ভিডিও ভাইরাল, কিয় মানুষবিলাকে এই ভিডিওবিলাক ভাইরাল করে মই একো বুঝি পোৱা নাই। কিয় এই ভিডিওবিলাক ভাইরাল করে মই একো বুঝি পোৱা নাই। আপনার কি খাই কাম নাই নেকি? আপনাদের তো একটা ব্যবসায় করে আছে সোশিয়াল মিডিয়াত, তেখেত সকলে যদি প্রম ভিডিও বনায় পেলায় একটা ওয়েবসাইটত ডাউনলোড দি পেলায় তেখেত সকলে ইনকাম করে আছে, তারপর আপনাদের সেই ওয়েবসাইটত গৈ পেলায় আপনাদের ভিডিওটি ডাউনলোড করে আপনাদের ভাইরাল করে কিহর কারণে করে আপনাদের কব পারিব? কিহর কারণে এই ছোৱালীজনীর সকলোরে মা বনি আছে, সকলোরে মা বনি আছে। এতিয়া প্রশ্ন হল, ময়ও একটা ভিডিও ভাইরাল করেছো, পিছত মই নিজে উপলব্ধ হয়েছো, পিছত মই নিজে উপলব্ধ হয়েছো, এনেকুৱা ভিডিও ভাইরাল করিব নালাগে। এইটো কারণে আজিকালি চাকরির অভাব, আজিকালি চাকরির অভাব, আর এই চাকরির অভাবর কারণে কিছু ছোৱালীয়ে হোক বুয়ারিয়ে হোক এনেকুৱা ওয়েবসাইটত গৈ পেলাই প্রণ ভিডিও বনাই আপলোড দি টকা ইনকাম করে। আপনার কি খজুয়াইছে নেকি? মানিব লাগিব আপনার দিমাগ, কিয় আপনাদের সেই ওয়েবসাইটত গৈ পেলায় আপনাদের প্রম ভিডিওবিলাক আপলোড করে পেলায় ভাইরাল করে আছে, কিহর কারণে, কি দরকার লাগিছে? সুধিছিলেনে এবার সেই ছোৱালীজনীয়ে যে প্রম ভিডিও বনায় আছে কিহর কারণে বনাইছে, সুধিছিলে নেকি এবার আপনাদের? এনেকাও আছে হয়তো তেওঁৰ ঘৰত এমুটি চাউল নাই, এটা রুটি নাই, বাপেক বেমার, হসপিটালত আছে, এগাল টকা লাগে, এক পয়সা তেওর হাতত নাই বা তাইর হাতত নাই, তেতিয়া কি করিব কক আপনি?
কক আপনি তেতিয়া কি করিব এই সোয়ালিজনী বা এই গাবরু মাইকীমানীজনী কি করিব খুদিছিলে এবার আপনালোকে খুদিছিলে নেকি আপনালোকে কিহর অসুবিধাত সেই সোয়ালিজনী বা সেই গাবরু মাইকীমানীজনী কিয় এনেকুৱা অশ্লীল ভিডিও বনাই পেলাই ওয়েবসাইটত ডাউনলোড দিছে সুধিব লাগে পোচা করে পেলায় তারপর আপনাদের ডিসিশন লবা লাগে সুধা পোচা নকি পেলায় আপনাদের ডিসিশন লই লয় হোয়াটসঅ্যাপে 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 ফেসবুকে ফেসবুকে ইনস্টাগ্রামে মেসেঞ্জারে খালি ভিডিও খালি ভিডিও খালি ভিডিও খালি ভিডিও খালি ভিডিও কিয় কিয় করব লাগে এনেকা কক কিছু মানে কৈছে যে সানি লিওন আহিছে আর এই সানি লিওনের কারণে আমার এই অসমখন এনেকা হব। আরে ভাই, সানি লিওনে আজির পরা কেবা বছর আগত এই অশ্লীল ভিডিও এরি দিছে। আপনাদের গুগলত সার্চ করব, বিশ্বাস যদি নহয় আপনাদের অলপ জ্ঞান থাকা উচিত। আপনাদের কেতিয়াই এরি দিছে? আর সানি লিওন আহি পেলায় সানি লিওনক কি সানি লিওনে কি ইহতে কই দিছে নাকি তোমালোকে প্রন ভিডিও বনাই পেলায় আপলোড দিয়া টাকা কমাই কামাই থাকা এবিলাক শিকাই দিছে নাকি সানি লিওনে? কিহর কারণে সানি লিওনের দুঃখ দি আছে আপনাদের? হে, এই যে যোরহাটর 72 বছরিয়া বুড়া মানুষজনে যে সুইসাইড করেছে কিহর কারণে করেছে কব পারিব আপনাদের? কিহর কারণে করেছে? একমাত্র ভাইরেল হওয়ার পিছত তেওঁ দেখিছে যে তেওঁর মান সন্মান ইজ্জত নাইকিয়া হয়ে গেল, তেওঁ এই পৃথিবীত থকা নথকা একে সমান হয়ে গেল, সেটি কারণে তেওঁ সুইসাইড করেছে। তার মানে আমার কারণে তেওঁ সুইসাইড করেছে, আমি তেওঁলোকক ভাইরেল করেছো। গোলাঘাটের যে ঘটনাক আমি বা মিডিয়ায় জঘন্য কাণ্ড বলে ভাবি আছে, সেই জঘন্য কাণ্ডটো বা তাতক বেশি জঘন্য কাণ্ড আমার সমাজত আমার দেশত হয়ে আছে। নাবালিকাক ধর্ষণ করে মুকলি আকাশের তলত ঘুরি ফুরাত করে তেনেকুৱা জঘন্য কাণ্ড ভাল, মানুহ মার্ডার করে পেলওয়াত করে তেনেকুৱা জঘন্য কাণ্ড বহুত ভাল, মানুহ বিপদত পড়ি খাব নাপায় আত্মহত্যা করাত করে তেনেকুৱা কামত লিপ্ত হওয়াটো বহুত ভাল, এটো জঘন্য কাণ্ড বলে মই নাভাবো। আর একটা কথা মই কব বিচাৰিছো যে যিসকল মানুহে তেখেতক ঘরত আহাত বাধা দিছে আর নিউজত পাই আছো যে এনেকুৱা জঘন্য কাণ্ড করার কারণে গাঁৱত সোমাব দিয়া নাই, ঘরত সোমাব দিয়া নাই, মই ভাবো ঘরত সোমাব দিলে হয়, যদি হে মানুজনে কৰবাত মার্ডার করে আহিলে হয়, বহুত ডাঙৰ এটা অপরাধ করে আহিলে হয়, বহুত কৰোৰ কৰোৰ টকা লুটি পেলায় আহি ঘরত সোমালে হয়, তেতিয়া কিন্তু আদরণি জনালে হয়। গতিকে পেটর তাড়নাত হয়তো কি জানি বা মানব বা বেলেগ কিবা কারণত বিপদত পড়ি তেনেকুৱা কাম করবলগা হয়েছে, সেই কারণে ঘর সোমাব দিয়া নাই। এইবিলাক করিব না পায় যোনে যার ইচ্ছা করে থাকক। 16 বছরিয়া এটা ছোৱালী আর লড়ার যদি লিভিং রিলেশনত যদি থাকিবলৈ সরকারে অনুমতি দিছে তেনেহলে আপনার আর মোর কিয় গাজলি আছে? আপনার ছোৱালী আপনি বসাই রাখক, মোর ছোৱালী মই বসাই রাখিম। টকা পয়সা সকলোরে দরকার হয়, টকা পয়সা না থাকিলে একো নহয়। অলপ ভিতরত গৈ পেলায় চাব, চালি জারি চাব কিহর কারণে অশ্লীল ভিডিওবিলাক বনাইছে, কিহর কারণে এনেকা পয়সা ইনকাম করবলৈ তেখেতসকলে প্রস্তুত হয়েছে, সেবিলাক চাই পেলায় তারপর এনেকা মন্তব্য দিব। মই সেলিম বিদায় লৈছো, আপোনালোকে ভালে থাকক, সুস্থ থাকক, শান্তি থাকক, আর আপনার আশীর্বাদত মোক ভগবান বা আল্লাহ ভালে রাখব। আসসালামু আলাইকুম, নমস্কার।